জাগরণ অনলাইনের প্রতিদিনের আয়োজন আজকে শিরোনামে স্বাগত। আজ 10 জানুয়ারি 2021। জানিয়ে দিচ্ছি দেশের পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। দৈনিক জাগরণ, মাদক গিলছে তারুণ্যকে, বছরে 60,000 কোটি টাকার লেনদেন, 10ই জানুয়ারি ও আমাদের দায়, আবেদ খান। রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা। টিকা ইস্যুতে দ্বিপাক্ষিক চুক্তি বন্ধের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বাংলাদেশ প্রতিদিন, আকাশে উড়ে 62 আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত বিমান, ভ্যাকসিনের বিকল্প উৎসের পক্ষে বিশেষজ্ঞরা। আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রথম আলো, মাসে 25 লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা, আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মানুষের ক্ষোভ উদ্বেগ। কালের কণ্ঠ, মন্ত্রীদের আমলনামা চেয়েছেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 10 দিন পার করাই ট্রাম্পের বড় চ্যালেঞ্জ। কালের কণ্ঠের আজ 12তম জন্মদিন। দৈনিক ইত্তেফাক, বন্ধ হওয়ার উপক্রম ব্যাংকগুলোর স্বাস্থ্য এখন ভালো, আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু। যুগান্তর, অর্ধেকই পাবেন 80 ঊর্ধ্বরা, প্রথম ধাপের করোনা ভ্যাকসিন, আজ মুক্তির মহানায়কের ফেরার দিন। বিক্ষোভে উত্তাল আদমজী ইপিজেড। সমকাল, আমানতের অর্থে উত্তরা ফিনান্সের স্বেচ্ছাচার, স্বাধীনতার স্বদেশ আগমন, করোনায় নতুন পরীক্ষা বেড়েছে, কমেছে শনাক্ত। আমাদের সময়, সুপারিশি স্যার ইউজিসির, ঢাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ স্থগিত, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দেশ রূপান্তর, আরো বিকল্প খুঁজছে সরকার, আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 5 হাসপাতালে 5.5 কোটি টাকা লোপাট, কাদেরের ভাইয়ের প্রশ্ন অন্য নেতাদের মুখেও। ধন্যবাদ।